দিন শেষে মানুষ যেখানে ফেরে তার নাম ঘর। সারা দিনের ব্যস্ততার পর মানুষ এই ঘরকে আরামদায়ক, কাজের উপযোগী কিংবা সৌন্দর্য বর্ধনের চেষ্টা করে। ইন্টেরিয়র ডিজাইনিং এর বেলায় যখন নিজস্ব রুচির সাথে কারিগরি অভিজ্ঞতা যুক্ত হয় তখন তা ভিন্ন মাত্রা পায়। বাংলাদেশে ইন্টেরিয়র ডিজাইনিং পেশা খুব বেশি পুরনো নয়, তবে এই ধারণা সম্প্রতি মানুষের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বাড়িতে বসবাসকারী মানুষগুলোর রুচি, আবেগ সবকিছুর বহিঃপ্রকাশ ঘটে সুচারু এই ইন্টেরিয়রের মাধ্যমে। আমাদের যা যা প্রয়োজন সবকিছুকে যদি একসাথে আনতে চাই তাহলে একটা আর্কিটেক্টের কাছে আমাদের যাওয়া উচিত এবং আমরা একটা পর্যায়ে একটা প্রফেশনাল আর্কিটেক্টের সাথে কথা বলি এবং তার কাছে আমাদের ডিমান্ডগুলো আমরা জানাই যে আমরা এই জিনিসপত্রগুলো চাই। দেন প্রফেশনাল আর্কিটেক্ট উনি পুরো কাজটাকে সুন্দর করে ইন্টেরিয়র করে পুরো কাজটাকে সুন্দর করে উনি গুছিয়ে দেন এবং আমাদের সবটুকু জিনিসই আমরা যা যা চেয়েছিলাম সবগুলো জিনিসই সুন্দর করে এখানে আমরা পাই। আজকাল আসলে ইন্টেরিয়র ডিজাইনটা খুব বেশি জনপ্রিয় হয়ে উঠছে আর সবাই চায় তার নিজের বাসাটাকে আর একটু সুন্দর, আকর্ষণীয় করে তুলবে। তো যখন লাইক গেস্টরা যখন বাসায় আসবে তখন যদি আমার কোনো একটা জিনিস দেখে বলে না আপনার এই কেবিনেটটা তো সুন্দর হয়েছে, সো ডেফিনেটলি সেটা আমার কাছে আরও অনেক বেশি ভালো লাগবে। ছোট ছোট চাওয়া পাওয়াগুলোকে মাথায় রেখে একজন আর্কিটেক্ট একটি বাসার ইন্টেরিয়র ডিজাইন করেন। তিনি সুনিপুণভাবে ফুটিয়ে তোলেন বাড়িতে বসবাসকারী মানুষের ব্যক্তিত্ব ও ভাবমূর্তি। আমরা চেষ্টা করি ক্লায়েন্টের ইচ্ছাটাকেও পূর্ণ করে এবং আমাদের যে নলেজ সেটা দিয়ে প্রপার একটা ইন্টেরিয়র তৈরি করতে। মডার্ন ডিজাইনগুলো বেশি মানুষজন পছন্দ করে। আগে যেমন ধরেন খুব মোটিভ কাজ, কারুকাজ সহ যে রকমের ডিজাইনগুলো ছিল এখন মানুষজন সেগুলো পছন্দ করে না। এখন ইউরোপ আমেরিকাতে যেরকম ডিজাইনগুলো আসে ডিজাইনগুলো খুব সহজ এবং খুবই ম্যাটেরিয়ালিস্টিক, এই ধরনের ডিজাইনই বর্তমানে বেশি মানুষজন পছন্দ করছে বা করছে, এটা চাহিদাটা বেশি। চার দেয়ালের ঘর তখনই ঘর হয় যখন সেটা মানুষের বসবাসের উপযোগী হয়, আর ইন্টেরিয়র ডিজাইন সেই বসবাসের স্থানকে আরও বেশি রুচিশীল, যুগোপযোগী ও আরামদায়ক করে তোলে। বর্তমান যুগে ঘর হোক বা অফিস, নগরবাসী তার অভিরুচি বুঝিয়ে দিচ্ছেন একজন আর্কিটেক্টকে। অপরদিকে একজন আর্কিটেক্ট ক্লায়েন্টের স্বপ্নের ঘর অথবা কর্মস্থল তাকে উপহার দিচ্ছেন। ইটকাঠের চার দেয়ালে আবদ্ধ না হয়ে ঘর হয়ে উঠুক শান্তির নীর, এমনটাই প্রত্যাশা। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।